পূজোর গন্ধে মেতে উঠেছে সারা বাংলা। আর পূজো মানে কিন্তু হই হুল্লোর মজা আড্ডা, সেই সঙ্গে আমাদের জিও বাংলার পূজো আড্ডা 2023ও কিন্তু শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে পূজোর আড্ডা দিতে আমার সঙ্গে রয়েছে দর্জিপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের সমিতির মেম্বার। কথা বলবো ওনার সাথে। প্রথমে যেটা জানতে চাইবো যে কত বছর ধরে চলছে এই পূজো? এবছর আমাদের 92তম বর্ষ। তো নর্থ কলকাতার থার্ড বারবারি পুজো আমাদের দর্জিপাড়া সার্বজনীন। বেশ অনেকগুলো বছর কাটিয়েছে এই পুজোটা। আর যেরকম আমরা জানি যে সাবেকি পুজো দিয়ে শুরু হয়ে এখন সেই পুজোগুলো বদলে গেছে থিম পুজোতে, তাই এবছর কি থিম রয়েছে পুজোর? পুজোর এবছরে আমাদের থিম হচ্ছে টান। প্রবীর ঝার নেতৃত্বে আমাদের এবছরের যে টান, সেই শিল্পকলাটাই আমরা তুলে ধরছি। তো আশা করছি একটা নতুন ভাবনা চিন্তা সামনে তুলে ধরবো দর্শকের কাছে, যে আশা করছি ভালো লাগবে তাদের। এই যে কনসেপ্টটা যেটা এবারে থিমের জন্য ভাবা হয়েছে, এটা প্রিপারেশনের জন্য কত মানে কতদিন আগে থেকে কাজকর্ম শুরু হচ্ছে? দেখুন, পুজো তো এখন আর এক মাস বা 10 দিনের পুজো নয়, পুজো এখন এক বছরের। মানে মা জলে যেদিন গেল তার পরের দিনই মিটিং একটা হয়ে যাবে যে পরের বছরে কী করা যায়। তো মোটামুটি আমরা 6-7 মাস বা এক বছর আগে তো প্রায় মানে থিম ঠিক করে ফেলেছিলাম। তো 6-7 মাস 8 মাস আগে থেকে আমাদের আর্টিস্টের যে জায়গা রয়েছে তার নিজস্ব স্টুডিওতে কাজ চলছিল। তারপর প্যান্ডেল শুরু হয়েছে প্রায় 3-4 মাস আগে। তাহলে যে থিমটা এবারে আপনারা রেখেছেন যে টান, সেই টানে কিন্তু আমরা দেখতে পাই যে এই কলকাতার পুজোর টানে মানুষ ফিরে ফিরে আসে বাইরে থেকে। তো আপনাদের কমিটিতেও কি এরকম জিনিস পাওয়া যায় যে যারা বাইরে থাকে বহুদিন বা এখানে আসে না, তারা কি পুজোর সময় সবাই একসাথে মিলেমিশে আবার পুজোটাকে এনজয় করা হয়? একদমই তাই। আপনি যদি জানেন যে নর্থ কলকাতা সাউথ কলকাতার একটা ডিভিশন থাকে, একটা ফাইটিং মনে হয় ফাইটিং হচ্ছে, কিন্তু নর্থ কলকাতা আপনি জানেন ঘরোয়া বেস করে পুজো হয়, যে কোনো পুজোই হয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে অনেক পুজো বেশি সাউথের থেকে। তো কী হয় যে আপনি তো উত্তর কলকাতায় গেলে প্রচুর পুজো একসাথে দেখে নিতে পারবেন। তো এই একটা টান যে উত্তর কলকাতায় যাওয়ার, পুরনো কলকাতা বনিদি কলকাতা দেখবো, তারও একখানা ভাইব পাবেন আপনি দুর্গাপুজোর ঠাকুর দেখার সাথে, এটা আমি বলতে পারি যেটা নর্থ কলকাতায় রয়েছে। তো এই একটা টান, এবং কী সেই টান এটা ডিটেলসে এখন বলছি না, অবশ্যই দর্শকদের দেখতে হবে যে কী সেই টান অবশ্যই টেনে আনবে দর্জিপাড়া সার্বজনীন। তাহলে কিন্তু দর্জিপাড়ার টান দেখতে হলে আমাদেরকে যেতেই হবে দর্জিপাড়াতে। তার পাশাপাশি যেটা জানতে চাইবো যেরকম প্যান্ডেল বা থিম আজকালকার খুবই ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু মায়ের প্রতিমা, সেটাও কিন্তু একটা বিশেষ জিনিস। তো সেটা কি থিমের সাথে মিলিয়ে হচ্ছে নাকি সেটা যেরকম সাবেকিয়ানায় মাকে দেখতে লাগে সেরকমই হচ্ছে? না, একদমই নয়। কেননা আমাদের অ্যাকচুয়ালি কী হয়েছে যে পুজোটা যেহেতু বহু বছরের, সেহেতু আমাদের কী আছে যে কারোর ভাবাবেগে আঘাত করা উচিত নয়। তো আমরা চেষ্টা করছি যে থিম এবং সাবেকিয়ানা একটা মেলবন্ধন করে, যেটা করে সেটা যদি কিছু একটা নতুনত্ব তুলে দেওয়া যায়। কেননা আমরা বিগত বছরগুলোয় দেখছি যে আস্তে আস্তে কলকাতায় থিমের পুজো প্রচুর বাড়ছে, এবং আপনাকে যদি একটা প্রতিযোগিতায় নামতে হয় বা আজকে আপনাকে যে এই যে স্রোত রয়েছে তাতে ভেসে থাকতে হয়, তাহলে আপনাকে থিম করতে হবে। কিন্তু সেই থিমটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, গ্রামগঞ্জন থেকে প্রচুর মানুষ আছে যারা সারা বছর খাটাখাটনি করে, একটা পুজো সে দেখবে তার যেন একটা মনের শান্তি হয়, সেটা একদম আমাদের মাথায় থাকবে, এবং ঠাকুর একদম ঠাকুরের মতোই থাকছে, এটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। প্রতিমা শিল্পী কে রয়েছে? প্রতিমা শিল্পী আমাদের প্রবীর সাহা, যিনি প্যান্ডেল করছেন, ওনারই শিল্পকলায় আমাদের এবছরের ঠাকুর তৈরি হচ্ছে। পুজোর 5টা দিন তো শুধু পুজো নয়, তাছাড়া অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, চ্যারিটি, অনেক কিছুর মধ্যে দিয়ে পুজোটা কাটানো হয়। তো এবছর কী কী প্ল্যানস রয়েছে? দেখুন, আমরা বিগত দু বছরে আমরা কোভিডের মতো একটা মহামারীকে ওভারকাম করে এগিয়ে এসেছি। সেখানে আমাদের প্রচুর আমরা বিভিন্ন হেলথ ক্যাম্প এবং অনেক কিছু স্বাস্থ্য শিবির করেছিলাম। এবছরও আমরা 29 তারিখে ওয়ার্ল্ড হেলথ ডেতে, হার্ট ডেতে আমরা NH ঠাকুরের সাথে, হসপিটালের সাথে আমরা কোলাবোরেশন করে আমরা একটি মানে স্বাস্থ্য শিবির করেছিলাম, এবং 2 তারিখে আমাদের একটা চোখ এবং দাঁতের একটা ক্যাম্প হয়েছিল। তো এইরকমভাবে, এবং আমাদের পুজোটা একটা আমরা যে বছর উদ্বোধন করি, উদ্বোধনে আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাদেরকে দিয়ে উদ্বোধন করাই, তো ওদের এককালীন একটা ওষুধ, সারা বছরই এইরকম বিভিন্নভাবে যতটুকু আমাদের সামর্থ্য থাকে সেটা আমরা করার চেষ্টা করি। কেন কি দুর্গাপুজোটা তো শুধুমাত্র একটা আনন্দ করলাম, ঠাকুর দেখলাম না, একটা সামাজিক আমাদের দায়বদ্ধতা রয়েছে কলকাতায় যেন আমরা পুজো কমিটিরা পুজো করি। তো ওদের মুখে যদি একটা বছরের দিনে হাসি ফোটাতে পারি সেটা আমাদের একটা লক্ষ্য থাকে। তো এটা আমরা আশা করছি আস্তে আস্তে পূরণ করতে পারছি, বিগত দিনে চেষ্টা করবো এইভাবেই আরও এগিয়ে যাওয়ার। আমরা কিন্তু পুজোয় যেরকম মজা করি, হৈ হুল্লোড় করি, সে মানে সেই সঙ্গে আমরা দেখতে পাই যে যেরকম প্যান্ডেলে মানুষ
আসবে, ভিড় করবে, আর তার পাশাপাশি কিন্তু ঠেলাঠেলির জন্য অনেক সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে আমরা দেখতে পাই। তো সেই দুর্ঘটনাকে এড়িয়ে চলার জন্য আপনারা কী কী ব্যবস্থা রাখছেন? যেহেতু আমাদের পুজোটা বেসিক্যালি মাঠে হয়, তো আমাদের জায়গার অভাব নেই এবং আমরা চেষ্টা করেছি যে এমনভাবেই প্যান্ডেলটাকে সাজানো, প্রতি বছরই তাই, যে আমাদের এমন প্যান্ডেল থাকে যাতে ভিড় হলেও মানুষের একটা শারীরিকভাবে কোনো প্রবলেম না হয়। তো তার জন্য আমরা কী করেছি, যেহেতু দু বছর ভিআইপি ছিল না, এবছরে আমাদের ভিআইপি গেট থাকছে, প্লাস প্রবীণ নবীর এবং শারীরিকভাবে যারা সক্ষম তাদেরকে নিয়ে, বিশেষভাবে সক্ষম তাদের জন্য বিশেষ আলাদা গেট রয়েছে, এবং আমাদের নিজস্ব যে সিকিউরিটি রয়েছে তার সাথে থাকছে হচ্ছে কলকাতা পুলিশের সিকিউরিটি, এবং আমাদের পুজো কমিটির যারা সদস্য তারাও ভলেন্টিয়ারই করবে। তো এটা একদম থাকছে নিশ্চিতভাবে, কেননা পুজোটাকে, পুজোটার আনন্দ করতে গিয়ে কারোর যাতে অসুবিধা না হয় সেটা আমাদের অবশ্যই দেখার একটা বিশেষ দায়িত্ব রয়েছে। তো আমাদের পুজো আড্ডা তো এরকম চলতেই থাকবে, আর আমাদের দর্শকরা নিশ্চয়ই যাবেন আপনাদের পুজো দেখতে, আর আমরা তো যাবই। কিন্তু আপনি যে আজকে আমাদের পুজো আড্ডাতে এসেছেন, আপনার কেমন লাগছে যদি একটু বলেন? ভীষণই ভালো লাগছে। জিও বাংলার পথ চলা যবে থেকে শুরু হয়েছে, আমাদের পুজো কমিটি জিও বাংলার সাথে রয়েছে, তো এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। তো আমরা চাই যে জিও বাংলা আগামী দিনেও তার অনেকগুলি পথ এগিয়ে যাক এইভাবেই, এবং এটাই আমাদের শুভেচ্ছা রয়েছে। এবং আমি জিও বাংলার মাধ্যমে সকল দর্শকদের শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। কিন্তু আমাদের এই পুজো আড্ডা কিন্তু চলতেই থাকবে, আর এরকমই পুজো আড্ডা দেখার জন্য নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়। ধন্যবাদ।